approximate analysis of building frames for lateral load by portal method. That is, amra building frame ke analyze korbo. Analyze kore building frame e different member shear force koto, axial force koto, bending moment koto, egulo amra calculate korte jacchi. To ekhane amra je method ta apply korte chi seta hocche approximate analysis. অ্যাপ্রক্সিমেট কথাটা আমরা এই কারণে বলতেছি কারণ এখানে আমরা এক্সাক্ট সলিউশন বের করব না, আমরা কিছু রিয়েলিস্টিক অ্যাপ্রক্সিমেশন করে নেব এবং সেই অ্যাপ্রক্সিমেশনের উপর ডিপেন্ড করে ফার্দার ক্যালকুলেশন করব। তো আমাদের এখানে কিছু ভ্যালু এসিউম করে নিতে হবে, রিয়েলিস্টিক কন্ডিশন এসিউম করে নিতে হবে। তো রিয়েলিস্টিক কন্ডিশনগুলো আমাদের কখন এসিউম করতে হয়, যখন আমাদের স্ট্রাকচারটা ইনডিটারমিনেট হয়, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হয়। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট আমরা কখন বলি, যখন আমাদের কোনো স্ট্রাকচারের নাম্বার অফ আননোন, নাম্বার অফ ইকুয়েশনের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বলি, এটা আমরা সবাই জানি। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য আমাদেরকে কিছু রিয়েলিস্টিক কন্ডিশন এসিউম করে নিতে হয় এবং যে প্রসেসের মাধ্যমে আমরা এটা এসিউম করি সেটাকে বলে থাকি আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথড। তো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথডের মধ্যে আজকে দেখবো আমরা শুধু ল্যাটারাল লোডের জন্য, অর্থাৎ আমার একটা বিল্ডিং ফ্রেমের উপর যদি ল্যাটারাল লোড আসে তবে কীভাবে আমরা তার অ্যানালাইসিস করতে পারি। এবং এইখানে আমরা যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে পোর্টাল মেথড। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এই পোর্টাল মেথডটা কী। পোর্টাল মেথডটা এসেছে মূলত পোর্টাল ফ্রেম থেকে, পোর্টাল ফ্রেম থেকে। তো পোর্টাল ফ্রেমটা কি আমরা একটু দেখে নিই। পোর্টাল ফ্রেমটা হচ্ছে আমাদের এমন একটা ফ্রেম, সিম্পল পোর্টাল ফ্রেম যেটা সেটা দেখাচ্ছি। এখানে দুইটা কলাম রয়েছে এবং একটা গার্ডার বা বিম রয়েছে, অর্থাৎ এটা হলো একটা সিম্পল পোর্টাল ফ্রেম। তো এরকম একটা ফ্রেমকে আমরা পোর্টাল ফ্রেম তখনই বলবো যখন এই কলাম দুইটা আইডেন্টিক্যাল হবে, আইডেন্টিক্যাল হবে, দুইটা কলাম সমান পরিমাণ ফোর্স বহন করবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা ফোর্স পি অ্যাপ্লাই করি, পোর্টাল ফ্রেম হইতে হলে এই ফ্রেমটাকে এই দুইটা কলাম আইডেন্টিক্যাল হইতে হবে এবং এই সাপোর্ট দুইটাও আইডেন্টিক্যাল হইতে হবে। অর্থাৎ এটা ফিক্স সাপোর্ট হলে এটাও ফিক্স সাপোর্ট হতে হবে, এটা পিন এন্ডেড হলে এটাও পিন এন্ডেড হতে হবে। দ্যাট ইজ কন্ডিশনটা দাঁড়ালো আমাদের এই টোটাল, যে আমরা যদি এরকম একটা সিম্পল ফ্রেমের কথা চিন্তা করি তবে এটার উপর যদি আমাদের ল্যাটারালি পি ফোর্স আসে তবে এই পি ফোর্সকে দুইটা সাপোর্ট মিলে রেজিস্ট করবে এবং এই দুইটা সাপোর্ট সমান পরিমাণ ফোর্স রেজিস্ট করবে। দ্যাট ইজ এটা হবে পি বাই টু অ্যান্ড ইট উইল অলসো বি পি বাই টু। অর্থাৎ পি ফোর্সকে হাফ অফ পি করে এই দুইটা সাপোর্টই সমানভাবে এটাকে রেজিস্ট করবে। এটা হচ্ছে আমাদের একদম সিম্পল পোর্টাল ফ্রেম। দ্যাট ইজ পোর্টাল ফ্রেমের জন্য আমরা পেলাম আইডেন্টিক্যাল কলাম, আইডেন্টিক্যাল কলাম সাপোর্টস, আইডেন্টিক্যাল কলামস, আইডেন্টিক্যাল কলাম সাপোর্টস। দ্যাট ইজ আমাদের যে ল্যাটারাল লোডটা আসবে সেটা ডিফারেন্ট কলামস সমানভাবে এভাবে ডিস্ট্রিবিউট করে নিবে যদি আমাদের এরকম একটা সিম্পল ফ্রেমের কথা চিন্তা করি। এটাকে বলছি আমরা পোর্টাল ফ্রেম। তো এখন এখানে আমি একটা সিঙ্গেল বে দেখিয়েছি। এখন এরকম সিঙ্গেল বে না হয়ে যদি এর সাথে আরও কিছু বে থাকে, যেমন যেমন এখানে যদি দুইটা বে থাকে এরকম, আগের মতোই, তো আগে সিঙ্গেল বে ছিল এখন এখানে ডাবল বে হয়ে গেছে। তাহলে যদি এরকম হয় তবে এই যে বাইরে যে দুটো কলাম রয়েছে এগুলোকে আমরা এক্সটেরিয়র কলাম বলি। অর্থাৎ এই দুইটা হচ্ছে এখানে এক্সটেরিয়র কলাম আর এটা হচ্ছে ইন্টেরিয়র কলাম। তো তখন আমাদের পোর্টাল ফ্রেমের অ্যাসাম্পশন হচ্ছে এই যে দুইটা কন্ডিশন, এই দুটো কন্ডিশন কিন্তু সকল পোর্টাল ফ্রেমের জন্য প্রযোজ্য। তো এখন যদি আমাদের একের অধিক বে চলে আসে তখন আমাদের এর সাথে আরও কিছু অ্যাসাম্পশনস লাগবে, সেটা হলো কি ইন্টেরিয়র কলাম রিয়াকশন ইকুয়াল টু টুয়াইস দ্য এক্সটেরিয়র কলাম রিয়াকশন। তো এটা হচ্ছে আমাদের পোর্টাল ফ্রেমের জন্য আরেকটা অ্যাসাম্পশন। অর্থাৎ ইন্টেরিয়র কলামগুলো যে রিয়াকশন নেবে বা যে পরিমাণ ফোর্স ক্যারি করবে সেটা হবে এক্সটেরিয়র কলামের টুয়াইস বা দ্বিগুণের সমান। অর্থাৎ এখানে যদি আমি পি ফোর্স অ্যাপ্লাই করি তবে এই পি ফোর্সটা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে এই তিনটা সাপোর্টে, মানে এই তিনটা সাপোর্টকেই তো রেজিস্ট করতে হবে, এখানে আর কোথাও তো হরিজন্টাল ফোর্স ক্রিয়েট হওয়ার কোনো অপরচুনিটি নেই। সো এই পি ফোর্সকে এই তিনটা সাপোর্টকে রেজিস্ট করতে হবে। তো তিনটা সাপোর্ট এমনভাবে রেজিস্ট করবে যেন এই দুইটা সাপোর্ট যে পরিমাণ ফোর্স দিবে তার দ্বিগুণ ফোর্স নিবে এই ইন্টেরিয়র সাপোর্টটা। অর্থাৎ এইখানে যদি আমাদের শিয়ার ফোর্স ভি উৎপন্ন হয় আমাদের এই পিয়ের কারণে এবং এখানেও যদি ভি উৎপন্ন হয় তবে এখানে হবে টু ভি, পি এই ডিরেকশনে কাজ করতেছে। তো এই ফোর্সগুলো সব এর উল্টো ডিরেকশনে কাজ করবে পিকে রেজিস্ট করার জন্য এবং এখান থেকে আমরা লিখতে পারবো এই ভি প্লাস টু ভি প্লাস ভি ইকুয়াল টু পি।
তাহলে এটা দেখতে পেলাম আমরা কলাম সাপোর্টগুলো আসলে কীভাবে টোটাল অ্যাপ্লাইড ফোর্সকে রেজিস্ট করবে। তো এটা দেখলাম আমরা পোর্টাল ফ্রেম, সিঙ্গেল পোর্টাল ফ্রেম বা ডাবল বে পোর্টাল ফ্রেম। তো এখন আমরা দেখি আসলে পোর্টাল, এখন এই পোর্টাল ফ্রেম সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে পোর্টাল ফ্রেম আবার বিভিন্ন ধরনের হতে পারে। তো বিভিন্ন ধরনের পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিসগুলো কীভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। অ্যানালাইসিস অফ পোর্টাল ফ্রেম, তো পোর্টাল ফ্রেম সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে তিন ধরনের হয়। একটা মূলত পিন এমবেড, অর্থাৎ আমরা যদি এরকম একটা এরকম একটা ফ্রেমের কথা চিন্তা করি, অর্থাৎ সেটা এপাশেও পিন সাপোর্টেড এভাবে এবং এপাশেও পিন সাপোর্টেড, অবশ্যই দুইটা সাপোর্ট আইডেন্টিক্যাল হতে হবে পোর্টাল ফ্রেমের জন্য। তো এরকম যদি পিন এন্ডেন্ট হয় তবে এরকম একটা পোর্টাল ফ্রেমকে আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি একটু দেখি, কীভাবে অ্যানালাইস করতে পারি। এখানে যদি পি ফোর্স হয় তাহলে এই পি ফোর্সের জন্য আমাদের বিভিন্ন মেম্বারের মধ্যে কীরকম শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এক্সিয়াল ফোর্স আসবে সেটা আমরা অ্যানালাইসিস করে দেখবো। তা প্রথমে দেখলাম দেখবো পিন এন্ডেড ফ্রেমের জন্য। তা পিন এন্ডেড ফ্রেমের জন্য এখানে আমরা একটু দেখি, এখানে নাম্বার অফ আননোন কয়টা। এখানে যদি তিনটা মেম্বার রয়েছে তাহলে নাম্বার অফ আননোন, যেটাকে আমরা ইউ বলতে পারি, নাম্বার অফ আননোন হচ্ছে থ্রি ইন্টু নাম্বার অফ মেম্বার প্লাস হচ্ছে রিয়াকশন। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ আননোন বের করা, কারণ প্রতিটি মেম্বারের মধ্যে তিনটা করে আননোন থাকবে, শিয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স এবং মোমেন্ট। সেখানে আমরা থ্রি এম লিখছি, আর রিয়াকশন এখান থেকে দেখবো আমরা সাপোর্ট রিয়াকশন যতগুলো আসে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মেম্বার আছে তিনটা প্লাস রিয়াকশন, এটা যেহেতু হিনসাপোর্ট এখানে দুটো রিয়াকশন, এখানে হিনসাপোর্ট এখানে দুটো রিয়াকশন, তাহলে প্লাস ফোর, তাহলে কত আসে এখান থেকে থার্টিন, আমাদের নাম্বার অফ আননোন হচ্ছে থার্টিন। এবার দেখি আমাদের ইকুয়েশন আছে কটা হাতে, ইকুয়েশন হচ্ছে থ্রি ইন্টু নাম্বার অফ জয়েন্ট, মানে যতগুলো জয়েন্ট থাকবে তার তিন গুণ ইকুয়েশন থাকবে আমাদের হাতে, কারণ প্রতিটি জয়েন্টে আমরা বলতে পারবো যে হরিজন্টাল ফোর্স জিরো, ভার্টিক্যাল ফোর্স জিরো, মোমেন্ট জিরো। এই জন্য আমরা ইকুয়েশনকে বলি থ্রি জে, অর্থাৎ থ্রি টাইমস জয়েন্ট। তো এখানে জয়েন্ট আছে কটা, এটা কিন্তু একটা অবশ্যই একটা জয়েন্ট, ওয়ান টু থ্রি ফোর, এখানে চারটা জয়েন্ট আছে। তো আমরা দেখলাম টুয়েলভ, তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত আসে আমাদের হাতে, ইকুয়েশন আছে টুয়েলভ কিন্তু এখানে আননোন হলো থার্টিন, তার মানে একটা আননোন বেশি। সো ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আমরা বলতে পারি থার্টিন মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাদের একটা রিয়েলিস্টিক অ্যাসামশনস দরকার এই ইনডিটারমিনেট স্ট্রাকচারটাকে ডিটারমিনেট করার জন্য, তবে আমরা ফার্দার অ্যানালাইসিস করতে পারবো আমাদের স্ট্যাটিক্সের ইকুয়েশনগুলো ইউজ করে। তো এই একটা রিয়েলিস্টিক অ্যাসামশনস হবে এরকম। পোর্টাল ফ্রেমের জন্য আমরা অলরেডি কিন্তু কিছু অ্যাসামশনস দেখে এসেছি যে এটাকে পোর্টাল ফ্রেম হওয়ার জন্য সে অ্যাসামশনগুলো কী ছিল, কলাম হইতে হবে আইডেন্টিক্যাল, সাপোর্ট হইতে হবে আইডেন্টিক্যাল, এবং এরকম সিঙ্গেল ফ্রেমের জন্য এই দুইটা কলামই সমান পরিমাণ ফোর্স বহন করবে, আর যদি মাল্টিপল বে থাকে তখন ওই যে ইন্টেরিয়র যে কলামগুলো আছে সেটা কিন্তু এক্সটেরিয়র কলামের দ্বিগুণ পরিমাণ ফোর্স ক্যারি করে। এই পর্যন্ত দেখেছিলাম আমরা পোর্টাল ফ্রেম হওয়ার জন্য যে যে অ্যাসামশনস দরকার। এবার আমরা পোর্টাল ফ্রেম পেয়ে গেলাম, এবার পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিস করতে গিয়ে দেখি আমাদের আরও একটা অ্যাসামশনস দরকার। তো এটাকে বলবো আমরা ফার্স্ট অ্যাসামশনস অফ পোর্টাল ফ্রেম। ফার্স্ট অ্যাসাম্পশন অফ পোর্টাল ফ্রেম, এটাকে এই ফার্স্ট অ্যাসাম্পশনটা লেখার আগে আমি একটু দেখে নিই এই ফোর্সের কারণে এই স্ট্রাকচারটা আসলে কীভাবে বিহেভ করবে, এটার স্ট্রেন কেমন হবে। এটা এইভাবে বিহেভ করবে, এই স্ট্রাকচারটা এভাবে বাঁকা হয়ে যেতে চাইবে, এই স্ট্রাকচারটা আসলে এভাবে বাঁকা হয়ে যেতে পারবে যেতে চাইবে। অর্থাৎ এই যে আমাদের যে গার্ডারটা রয়েছে এই গার্ডারের এপাশে থাকবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট এবং এপাশে থাকবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে এখন এই পজিটিভ বেন্ডিং মোমেন্ট এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এর মাঝে কোথাও এমন একটা পয়েন্ট থাকবে যেখানে মোমেন্ট শূন্য, অর্থাৎ আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে, এবং ওই ওই পয়েন্টটাকে আমরা বলি কি পয়েন্ট অফ কন্ট্রাফ্লাকচার বা ইনফ্লেকশন পয়েন্ট, অর্থাৎ যেখানে মোমেন্ট জিরো। তো আমরা এখানে এই যে বলেছিলাম রিয়েলিস্টিক অ্যাসাম্পশনস ধরে নেব, রিয়েলি অনেক টেস্ট করে দেখা যায় যে আমরা যদি অনেক অ্যানালাইসিস করি, অনেক স্ট্রাকচার টেস্ট করে দেখা যায় যে এই সেই পয়েন্টটা, ইনফ্লেকশন পয়েন্টটা মোটামুটি আমাদের এই ফ্রেমের মিডেলেই হয়ে থাকে, অর্থাৎ ফ্রেমের মিডেলেই একটা হিন্স ফর্ম করবে এটা আমরা বলতে পারি। মানে কন্ট্রাফ্লাকচার পয়েন্টকে আমরা একটা হিন্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, কারণ কন্ট্রাফ্লাকচার পয়েন্টে মোমেন্ট জিরো আর হিন্স পয়েন্টেও মোমেন্ট জিরো, এই জন্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লাকচারকে আমরা একটা হিন্স দ্বারা মানে একটা হিন্স দ্বারা রিপ্লেস করে থাকি। তাহলে আমাদের ফার্স্ট অ্যাসাম্পশনটা হচ্ছে দেয়ার উইল বি এ ইনফ্লেকশন পয়েন্ট, দেয়ার উইল ইনফ্লেকশন পয়েন্ট at the mid span
অফ ইচ বিম, অর্থাৎ প্রতিটি বিমের মিড স্প্যানে আমাদের একটা করে কি থাকবে, হিন্স ফর্ম করবে, অর্থাৎ ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, মানে হচ্ছে হিন্স ফর্ম করবে, সেখানে মুভমেন্ট জিরো। তাহলে আমাদের এই যে একটা কন্ডিশনস দরকার ছিল সেই একটা কন্ডিশন হলো এটা, যদি আমাদের পিন এন্ডেন্ট, যদি আমাদের এভাবে পিন সাপোর্টেড পোর্টাল ফ্রেম হয় তবে আমাদের একটা অ্যাসাম্পশনস হবে কি যে প্রতিটি বিমের, এখানে আমি একটা বিম দেখেছি, যদি মাল্টিপল বিম হয় আর কি, প্রতিটি বিমের একদম মিডল পয়েন্টে বা মিড স্প্যানে কি থাকবে, একটা করে হিন্স ফর্ম করবে ইনফ্লেকশন পয়েন্টের জন্য। তো আমরা অ্যাসাম্পশনটা পেয়ে গেলাম, এখন এই স্ট্রাকচারটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেছে। তো এখন আমরা দেখি কীভাবে এটা অ্যানালাইসিস করতে পারি। তো এই স্ট্রাকচারটা অ্যানালাইস করার জন্য আমরা এই যে হিন্স পয়েন্ট বলবার স্ট্রাকচারটাকে দুইটা ভাগে ভাগ করে নেব, তাহলে এরকম পাবো। এখানে মতো হিন্স ফর্ম করবে, আর এই পাশে তো আগেই হিন্স সাপোর্ট ছিল, সো এখানেও হিন্স এভাবে, আর এই পাশের অংশটুকু এভাবে হয়ে যাবে, এখানেও হিন্স সাপোর্ট। টোটাল স্ট্রাকচারটাকে আমরা এভাবে দুইটা ভাগে ভাগ করে নিলাম। আমি যদি যদি নোমেন ক্লাসার করে দিই, এটা এ বি সি ডি, আর মিড পয়েন্টটাকে যদি আমি এম বলি, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের এ বি এম, আর এটা হচ্ছে এম সি ডি, অর্থাৎ টোটাল ফ্রেমটাকে আমরা হিন্স বরাবর দুইটা ভাগে ভাগ করে নিলাম। এখন এটার অ্যানালাইসিস আমরা করতে পারবো সহজেই। কীভাবে আমরা অ্যানালাইসিসটা করতে পারি দেখি, এখানে আমাদের অ্যাপ্লাইড লোড আছে পি, আর এইখানে রেজিস্টিং ফোর্স আমরা জানি পি বাই টু, কারণ টোটাল ফ্রেমের অ্যানালাইসিস থেকেই আমরা জানি যে টোটাল অ্যাপ্লাইড লোডকে প্রতিটি মোমেন্ট প্রতিটি কলাম সমানভাবে ভাগ করে নেবে, দ্যাট ইজ এখানে কি পি বাই টু, এখানে পি বাই টু, এটা আমরা টোটাল ফ্রেমের অ্যাসাম্পশনস থেকেই জানি। তো এখানে আমরা পি বাই টু দিলাম, এখন আমরা জাস্ট এই সেকশনটাকে ব্যালেন্স করবো। দেখি ব্যালেন্স করার জন্য কী কী দরকার। আচ্ছা, প্রথমে আমরা হরিজন্টাল ফোর্সকে ব্যালেন্স করি, এখানে আছে পি, আর এই সাপোর্টটা আমাদের এই যে হিন্স সাপোর্ট এটা পি বাই টু রেজিস্ট করতেছে, তাহলে বাকি পি বাই টু কে রেজিস্ট করবে, বাকি পি বাই টু এই হিন্সকে রেজিস্ট করতে হবে, দ্যাট ইজ এখানে পি বাই টু হরিজন্টাল ডিরেকশন তৈরি হবে। এখন এই দুটো যেহেতু হিন্স সাপোর্ট, এখানে আমাদের আরও একটা ভার্টিক্যাল ডিরেকশন থাকবে, সেটা আমাদের বের করতে হবে, এখানে একটা ভার্টিক্যাল ডিরেকশন থাকবে, সেটা আমাদের বের করতে হবে। তো সেটা কীভাবে বের করতে পারি দেখি, এখানে ভার্টিক্যাল ডিরেকশনটা আমরা সহজেই বের করতে পারি, যদি আমরা এই পয়েন্টে মুভমেন্ট নিই তবে এখানকার ভার্টিক্যাল ডিরেকশন বের হয়ে যাবে, আবার যদি এই পয়েন্টে মুভমেন্ট নিই এখানে ভার্টিক্যাল ডিরেকশন বের হয়ে যাবে, অথবা যে কোনো একটা ভার্টিক্যাল ডিরেকশন বের করে আমরা সামেশন অফ ফোর্স অফ ভার্টিক্যাল করলে অন্য রিয়েকশনটা পেয়ে যাব। তাহলে আমরা এম পয়েন্টে যদি মুভমেন্ট নিই, সামেশন অফ মুভমেন্ট এম ইকুয়াল টু জিরো যদি বলি, আমরা যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরে নিলাম, এখন আমাদের ডিস্টেন্সগুলো লাগবে, এই হরিজন্টাল পোর্টাল ফ্রেমের হরিজন্টাল ডিস্টেন্সটাকে আমরা এল ধরে নিই, আর এই যে হাইটটা এটাকে যদি আমরা এইস ধরি, তাহলে কি হচ্ছে, আমরা এম পয়েন্টে যখন মোমেন্ট নিচ্ছি আমাদের এই পি বাই টু দেবে ক্লোকওয়াইজ মোমেন্ট, তো তার জন্য মোমেন্টের মান হবে পি বাই টু ইন্টু এই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে কত এইস, আর এই যে এটাকে আমরা প্রথমে নিচের দিকেই ধরে নিলাম দেখি, তারপর যদি আমাদের মান পজিটিভ আসে তাহলে বুঝবো ওই দিকে ঠিক আছে। তো এই বরাবর ডিরেকশনের জন্য এটা কোন দিকের মোমেন্ট দেবে, কোন ধরনের মোমেন্ট দেবে, অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট, এবং সেটার মান কত হবে, এই ফোর্সের মানটা আমরা জানি না, এটাকে এক্স ধরে নিলাম, তাহলে এটা একটু আমরা লিখতে পারি বা মাইনাস দিয়ে লিখতে পারি, মাইনাস দিয়ে লিখি যে মাইনাস এক্স ইন্টু এই ডিস্টেন্সটা কত, এটা ওটা আসলে এল, সো এটা আসবে এল বাই টু ইকুয়াল টু জিরো। তো এখান থেকে যদি আমি সলভ করি তাহলে পিএস বাই টু ইকুয়াল টু এক্স এল বাই টু, তো টু টু ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা পিএস বাই এল, দ্যাট ইজ এখানকার ভার্টিক্যাল রিয়েকশন হচ্ছে পিএস বাই এল। তো এখন এইখানে নিচের দিকে যদি পিএস বাই এল কাজ করে তো ভার্টিক্যালি আর কোনো ফোর্স নাই, এই ভার্টিক্যাল ফোর্সকে রেজিস্ট করার জন্য আমাদের কি এই পয়েন্টও এটার সমান পরিমাণ ফোর্স এর অপোজিট ডিরেকশনে কাজ করতে হবে, দ্যাট ইজ পিএস বাই এল, সরি এটা স্মল এল। এখন আমাদের এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু টোটালি আইডেন্টিক্যাল, তো এই পোর্শন থেকে যদি এই পোর্শন সলিউশন করি একই জিনিস পাবো, যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, সো এটাকে যদি আমরা এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে ফোর্সগুলো ট্রান্সফার করি তাহলে ডিরেকশনগুলো জাস্ট উল্টাই যাবে, হরিজন্টাল ফোর্সটা কাজ করবে এই দিকে, ভার্টিক্যাল ফোর্স কাজ করবে নিচের দিকে, তারপর এটিকে ব্যালেন্স করার জন্য আবার হরিজন্টাল ফোর্স কাজ করবে এই দিকে, ভার্টিক্যাল ফোর্স কাজ করবে এই দিকে। তাহলে এই যে এখানে যে ফোর্স দুটো পাইছে এখানে ফোর্স সমানই আসবে, কিন্তু ডিরেকশনটা উল্টা হয়ে যাবে, এখানে এই দুটো ফোর্সের মান সমানই আসবে, হরিজন্টাল ফোর্স দুটো একই ডিরেকশনে থাকবে কিন্তু ভার্টিক্যাল ফোর্সটা এটা থাকবে আপওয়ার্ড ডাউনওয়ার্ড, এটা থাকবে আপওয়ার্ড। তো এভাবে আমরা এই এই দুটো পয়েন্টের রিয়াকশন বা অ্যাক্সিয়াল ফোর্স বা শিয়ার ফোর্স কত আসবে, অর্থাৎ এই দুটো পয়েন্টের দুটো রিয়াকশন কত আসবে আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। তো এটা দেখলাম আমরা পোর্টাল ফ্রেমের পিন এন্ডেন্ট পোর্টাল ফ্রেমের জন্য অ্যানালাইসিস বা পিন সাপোর্টেড পোর্টাল ফ্রেমের জন্য অ্যানালাইসিস এরকম। তো ফিক্সড সাপোর্টের জন্য অ্যানালাইসিসগুলো কেমন হবে আমরা নেক্সট দেখব। তো এখন যদি এরকম একটা ফিক্সড সাপোর্টেড হয়, আগে আমরা পিন সাপোর্টেড ধরেছিলাম, এবার একটা ফিক্সড সাপোর্টেড, ফিক্সড সাপোর্টেড পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিস দেখব আমরা। তাই এখানেও সিমিলারলি আমাদের ল্যাটারাল ফোর্স
পি অ্যাপ্লাই করা হলো, তাহলে তার জন্য আমাদের এই যে রিয়াকশনগুলো সাপোর্ট রিয়াকশনগুলো কেমন আসে বা বিভিন্ন মেম্বারের মধ্যে শেয়ার ফোর্স এক্সেল ফোর্স কেমন আসে সেটা একটু অ্যানালাইসিস করে দেখি। আচ্ছা এখানে আননোন কটা, থ্রি এম প্লাস আর, থ্রি ইন্টু মেম্বার আছে তিনটা প্লাস রিয়াকশন আসবে এখানে তিনটা, এখানে তিনটা ছয়টা, দ্যাট ইজ কত আসে এখান থেকে 15। ইকুয়েশন আছে কটা আমাদের, 1 2 3 4, এখানে চারটা জয়েন্ট আছে, তাহলে ফোর জে, সরি আমাদের ইকুয়েশন হচ্ছে থ্রি জে, তাহলে 3 × 4 = 12, তাহলে আমাদের ইকুয়েশন আছে 12টা, আনন হচ্ছে 15টা, তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত, 15 − 12 = 3। তার মানে আমাদেরকে এখানে তিনটা রিয়েলিস্টিক অ্যাসামশনস নিতে হবে, তিনটা রিয়েলিস্টিক অ্যাসামশনসের মধ্যে আমরা একটা অলরেডি জানি কি এই যে হরিজন্টাল যে মেম্বারগুলো থাকবে দ্যাট ইজ বিম, এই বিমগুলোর মিড পয়েন্টে হিঞ্জ ফর্ম করবে বা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে। এখন আমাদের আরও দুইটা রিয়েলিস্টিক কন্ডিশন দরকার, কারণ দেখুন এখানে যেহেতু ডিগ্রি অফ ইনডিটারমিনেসি থ্রি আমরা একটা পেলাম, আমাদের আরও দুইটা দরকার। সেই দুটো কন্ডিশন হয়েছে এরকম, মানে যখন এই ফিক্স সাপোর্টেড হবে তখন এটা যদি আমরা একটু স্ট্রেন দেখি, মানে যখন লোড অ্যাপ্লাই করবে তখন এই ফ্রেমটা কীভাবে ডিস্টর্ট হবে, তখন এখানে যদি ফিক্স সাপোর্ট, এই সাপোর্টের কিছু রেজিস্ট্যান্স তৈরি হবে তখন এরকম হবে আসলে। দ্যাট ইজ এই কলাম দুইটার মিড পয়েন্টও দুইটা করে হিন্স তৈরি হবে, তখন আমাদের এই দুটা কন্ডিশন আর একটা কন্ডিশন তিনটা কন্ডিশন হয়ে গেল। দ্যাট ইজ ফার্স্ট ফার্স্ট যে অ্যাসাম্পশন সেটা কিন্তু আমরা জানি, আর সেকেন্ড অ্যাসাম্পশনটা হচ্ছে কি, তাহলে সেকেন্ড অ্যাসাম্পশনটা আমাদের দরকার যখন ফিক্স সাপোর্টেড পোর্টাল ফ্রেম চলে আসবে, সেটা হলো কি ওই একই কথা আগে যেটা ছিল হিন্স পয়েন্ট ছিল, ইনফ্লেকশন পয়েন্ট বা হিন্স পয়েন্ট যেটাই বলে কোনো বিমের মধ্যে ছিল, এখন বলবো যে সেটা কলামের মধ্যেও থাকবে, দ্যার উইল ফর্ম হিঞ্জ। অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইচ কলাম, তাহলে ফার্স্ট অ্যাসাম্পশন থেকে আমরা দেখেছিলাম যে সকল বিমের মিড পয়েন্টে হিঞ্জ ফর্ম করবে, সেকেন্ড অ্যাসাম্পশনে দেখলাম যে সকল সকল কলামের মিড পয়েন্টে হিঞ্জ ফর্ম করবে, তাহলে দ্যাট ইজ আমরা একসাথে বলতে পারি যে অ্যাট দ্য মিড পয়েন্ট অফ অল দ্য মেম্বার্স, আমাদের যতগুলো মেম্বার থাকবে বিম হোক কলাম হোক, অবশ্যই ফিক্স সাপোর্টের বেলায় যদি এরকম হয়, অল দ্য অ্যাট দ্য মিড পয়েন্ট অফ অল দ্য মেম্বার্স দেয়ার উইল ফর্ম হিঞ্জ, দ্যাট ইজ আমাদের যতগুলো মেম্বার থাকবে প্রতিটি মেম্বারের মিড পয়েন্টে আমাদের একটা করে হিঞ্জ ফর্ম করবে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট থেকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে যাবে এবং আমরা স্ট্যাটিক্সের ইকুয়েশনগুলো ইউজ করে এই মেম্বারটাকে অ্যানালাইজ করতে পারবো। তো এখন আমাদের তিনটা হিঞ্জ ফর্ম হচ্ছে, তিনটা হিঞ্জ পয়েন্টে আমরা এভাবে স্ট্রাকচারটাকে ডিসঅ্যাম্বল করে নেব, এভাবে যদি করে নিই এখানে একটা হিঞ্জ পয়েন্ট, এখানে একটা হিঞ্জ পয়েন্ট, আর নিচের অংশটুকু এভাবে আলাদা হয়ে যাবে, এখানে ফিক্সড, এখানে হিঞ্জ, তারপরে এই পাশের অংশটুকু এভাবে আলাদা হয়ে যাবে, এখানে হিঞ্জ, এখানে হিঞ্জ, নিচে ফিক্সড, হিঞ্জ, অর্থাৎ এই তিনটে হিঞ্জ পয়েন্টে আমরা কী করলাম মেম্বারগুলোকে এভাবে ভেঙে দিলাম। এখন এটা অ্যানালাইসিস আমাদের জন্য সহজ হয়ে যাবে, আমি যদি একটু নমিন ক্লাসের করে দিই, এ বি সি ডি, আর এটাকে যদি বলি এল এম এন, তাহলে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি, আর এই পয়েন্টগুলো ছিল এল, এটা এল পয়েন্ট, এটা এম, এটা এন। তো আমাদের কনভেনিয়েন্স হচ্ছে কি আমাদের যে পয়েন্টে আসলে লোডটা অ্যাপ্লাই করা থাকবে ওই কর্নার থেকে, আসলে ওই কর্নার থেকে বা ওই পয়েন্টটা থেকে আমাদের অ্যানালাইসিসটা শুরু করলে সহজ হয়, তো আমরা বরাবর এখান থেকে অ্যানালাইসিস শুরু করবো কারণ আমাদের ফোর্সটা এখানে আছে, তাহলে আমরা সহজে অ্যানালাইসিসটা করতে পারবো। তো আমরা প্রথমে এই মেম্বারের অ্যানালাইসিস করি, অর্থাৎ এই মেম্বারটাকে ব্যালেন্স করি, তো আমরা পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিস থেকে অলরেডি জানি যে পোর্টাল ফ্রেমের শর্ত থেকে জানি কি এই বরাবর যে হিন্স আর এই বরাবর হিন্স প্রত্যেকটাই কি এই টোটাল পেয়ের অর্ধেক করে নেবে, অর্থাৎ এখানেও পি বাই টু আসবে, এখানেও পি বাই টু আসবে, তো সেখান থেকে আমরা এটাকে বলতে পারি পি বাই টু, এটার এটার হরিজন্টাল কম্পোনেন্ট পেয়ে গেলাম। তো এটা যদি পি বাই টু হয় টোটাল পিকে রেজিস্ট করার জন্য এখানে কত দরকার, এখানেও পি বাই টু দরকার, তো এখন আমরা এই পয়েন্টের ভার্টিক্যাল রিয়াকশন কত, এই পয়েন্টের ভার্টিক্যাল রিয়াকশন কত, এটা আমাদের বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করতে পারি, তার জন্য আমাদের আবার এই এম পয়েন্টে মুভমেন্ট নিতে হবে, তো সেটার জন্য আমাদের আবার ডিস্টেন্সগুলো লাগবে, এটাকে এল বলে নিলে, আর হাইটটাকে যদি আমরা এইচ বলে দিই, ওকে, তাহলে এই ডিস্টেন্সটা একটু কত, এই ডিস্টেন্সটা হচ্ছে এল বাই টু, এই ডিস্টেন্সটা হচ্ছে এল বাই টু, আর এই হাইটটা কত, এই হাইটটা হবে এইচ বাই টু। এবার যদি আমরা এম পয়েন্টে মুভমেন্ট নিই, সামেশন অফ
मोमेंट एट ए एम इक्वल टू जिरो जो एक डिरेक्शन के पजिटिव धरे निल कि देखी पॉइंट मुमेंट दी कौन फोर्स मुमेंट दे पॉइंटर हॉरिजॉन्टल और वर्टिकल दो डिरेक्शन दो फोर्स मुमेंट दे फोर्स मुमेंट दे फोर्स मुमेंट दे कारण फोर्स वो पॉइंट दिए पास करते तो पी बाय टू कत मुमेंट आ देखी पी बाय टू क्लॉकवाइज मुमेंट इनटू डिस्टेंस एच बाय टू दैट इज पी बाय टू इनटू एच बाय टू इक्वल टू एटार जो एटार माना जानी ना आपात एक्स धरे निल एक्स इंटू एट बेर करब इंटू डिस्टेंस कत ये पॉइंट के वर्टिकल डिस्टेंस हम एल बाय टू तो एखान जो सॉल्व करी टू टू एक काटा दिए दिल एक्स इक्वल टू आसे पी एच बाय ट्वाइस एल पी एच बाय ट्वाइस एल अर्थात एखे एक्सर मान बोलोम ये এখানে পিএইচ বাই টয়েস এল নিচের দিকে কাজ করবে আর এখানে ওই একই এক্স দ্যাট ইজ পিএইচ বাই টয়েস এল উপরের দিকে কাজ করবে তো এই মেম্বারটাকে আমরা ব্যালেন্স করে ফেললাম তো নিচের মেম্বারটাকে ব্যালেন্স করার জন্য এটা একটু নিচে ড্র করলে সহজ হবে একটু স্পেস নিয়ে করি তো এইখানে এক্স ডাউনওয়ার্ড এখানে আসলে সেটা আপওয়ার্ড হয়ে যাবে এক্স এর ভ্যালু এটা আর এইখানে পি বাই টু ছিল লেফট ওয়ার্ড এখানে হবে রাইট ওয়ার্ড পি বাই টু এখন থেকে এই মেম্বারকে ব্যালেন্স করার জন্য হরিজন্টাল ভার্টিক্যাল কত হওয়া দরকার এখানে ভার্টিক্যাল হতে হবে এক্স এইদিকে এটা আপওয়ার্ড এটা ডাউনওয়ার্ড হবে আর পি বাই টু কাজ করতে হবে এইদিকে সেই সাথে এখানে কিন্তু এখন একটা মোমেন্ট ক্রিয়েট হবে কারণ এটা কিন্তু ফিক্সড সাপোর্ট আগেটা তো এখানে হিন সাপোর্ট ছিল সো এখানে কোনো মোমেন্ট ছিল না এটা কিন্তু ফিক্সড সাপোর্ট সো এখানে অবশ্যই একটা মোমেন্ট আসবে সেই মোমেন্টের মান কত আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কাপল তৈরি হচ্ছে পি বাই টু সমান ডিস্টেন্স একই ফোর্স প্যারালাল এবং একই তাদের লাইন অফ অ্যাকশন একই না সো এখানে একটা কাপল তৈরি হতেছে সেই কাপলের জন্য মোমেন্ট হচ্ছে কি পি বাই টু ইন্টু এই ডিস্টেন্সটুকু কত পি বাই টু ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এইচ বাই টু দ্যাট ইজ পিএস বাই ফোর দ্যাট ইজ আমাদের এই ফোর্সগুলোর জন্য আমাদের ক্লোকওয়াইজ পিএস বাই ফোর তৈরি হচ্ছে তো এটাকে রেজিস্ট করার জন্য আমাদের এই হিন্স পয়েন্টে এন্টি ক্লোকওয়াইজ পিএস বাই ফোর ক্রিয়েট করতে হবে তো এই পাশের অ্যানালাইসিসগুলো আমরা দেখলাম এর আইডেন্টিক্যাল অ্যানালাইসিস এই পাশের জন্য হবে অর্থাৎ এই ফোর্সগুলো যদি এখানে ট্রান্সফার করি তারপর এটাকে ব্যালেন্স করি তারপর এটাকে এটা থেকে আবার এটা ব্যালেন্স করি তাহলে আমরা একই অ্যান্সার পাবো এখান থেকে পাবো এখানে এক্স নিচের দিকে এখানে এক্স কাজ করবে আপওয়ার্ড আর এখানে এইদিকে কাজ করবে পি বাই টু অর্থাৎ সিমিলার অ্যানালাইসিস থেকে আমরা এটা পাবো আবার এখানে ওই একই পরিমাণ মোমেন্ট কাজ করবে পিএইচ বাই ফোর এখানে পি বাই টু কাজ করতো এটা এইদিকে কাজ করবে পি বাই টু এখানে নিচের দিকে কাজ করবে এক্স তো এটাকে রেজিস্ট করার জন্য এইদিকে আমরা আগে থেকেই জানি পি বাই টু আছে আর এটা যেহেতু ডাউনওয়ার্ড এক্স এটাতে আপওয়ার্ড এক্স সিমিলার এটা থেকে এটা এটাতে ডাউনওয়ার্ড এক্স এদিকে পি বাই টু এভাবে আমার সবগুলো অ্যানালাইসিস আমরা করে নিয়ে আসতে পারবো তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ফিক্স সাপোর্টেড পোর্টাল ফ্রেমের জন্য অ্যানালাইসিস তো আমাদের অন্য এক ধরনের পোর্টাল ফ্রেম হতে পারে আমরা একটু ওইটাও দেখে নিয়ে আসি নাও দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ পোর্টাল ফ্রেম হুইচ ইজ পার্শিয়ালি ফিক্সড পোর্টাল ফ্রেম অর্থাৎ আমাদের রিয়েল স্ট্রাকচার অনেক সময় এরকম হয় আমরা যে ফ্রেমটাকে ধরে নিয়েছিলাম যে এখানে পুরোপুরি ফিক্সড আছে কিন্তু অনেক সময় এখানে পুরোপুরি ফিক্সড হয় না অর্থাৎ হিন্স এবং ফিক্সডের মাঝামাঝি কিছু একটা থাকে সেটাকে আমরা এভাবে দেখাই থাকি আর কি যে স্ট্রাকচারটা আসলে এভাবে অনেক সময় কিছুটা মানে সামান্য পরিমাণ রোটেশন অ্যালাউ করে এভাবে একটু রোটেট করে যেতে পারে তো এই ধরনের সাপোর্টগুলোকে আমরা বলে থাকি পার্শিয়ালি ফিক্সড তো এই ক্ষেত্রে আমাদের অ্যানালিসিসটা কেমন হবে এক্ষেত্রে যদি আমরা দেখি ডিগ্রি অফ আননোন আসবে এখানে তিনটা অর্থাৎ আমাদের তিনটা অ্যাসাম্পশন লাগবে সেই অ্যাসাম্পশনগুলোর মধ্যে আমাদের বিমের ঠিক মিড পয়েন্টে একটা হিন্স পয়েন্ট ক্রিয়েট করবে আর কলামের কোন পয়েন্টে আগে তো কলামের একদম মেন পয়েন্ট মিড পয়েন্টে আমাদের হিন্স ক্রিয়েট হইতো বা হিন্স ফর্ম করতো এখন কিন্তু আর মিড পয়েন্টে হিন্স ফর্ম করবে না তো পার্শিয়ালি ফিক্সডের ক্ষেত্রে ওইটা ধরে নেওয়া হয় রিয়েলিস্টিক অ্যাসাম্পশন যে এখান থেকে এই টোটাল হাইটটা যদি আমার এইচ হয় তাহলে এখান থেকে এইচ বাই থ্রি ডিস্টেন্স দূরে এখানে হিন্স ফর্ম করবে সিমিলারলি এখানেও এইচ বাই থ্রি ডিস্টেন্স দূরে হিন্স ফর্ম করবে তো আগের মতোই আমাদের ওই ফিক্স সাপোর্টের জন্য এই হিন্স বরাবর যদি এটাকে যদি আমরা ডিসঅ্যাম্বল করে অ্যানালাইসিস করি তবে আমাদের বিভিন্ন পয়েন্টের রিয়াকশনগুলোর মান এবং বিভিন্ন মেম্বারের ফোর্সগুলো আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো তো এ দেখলাম আমরা টোটালি পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিস এভাবে পোর্টাল ফ্রেম অ্যাপ্লাই করে বা পোর্টাল ফ্রেম ধরে আমরা কোনো একটা স্ট্রাকচারে ল্যাটারাল লোডের জন্য এভাবে আমরা তাকে ইনভেস্টিগেট করতে পারি অথবা তার অ্যানালাইস পারফর্ম করতে পারি তো এছাড়া আমাদের পোর্টাল ফ্রেম ইউজ করে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ফর ল্যাটারাল লোড অর্থাৎ ল্যাটারাল লোডের জন্য বিল্ডিং ফ্রেমকে পোর্টাল ফ্রেম হিসাবে কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি তো এরপরে যখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো ইট উইল বি মোর ক্লিয়ার